হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল ইতিমধ্যে আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা করেছেন যে প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অর্থাৎ এসসি এবং এস টি সম্প্রদায়ভুক্ত মহিলারা প্রত্যেক মাসে পাবেন এক হাজার টাকা এবং জেনারেল কাস্টের মহিলারা প্রত্যেক মাসে পাবেন পাঁচশো টাকা তোমাদের এই মুহূর্তে কোন কোন মহিলারা সেই টাকা পাবেন তার লিস্ট আপনাকে দেখিয়ে দেবো এই ভিডিওতেই অত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন এবং ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন শেষে আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা কিংবা আপনার পরিবারের কোন কোন মহিলার নাম রয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা সেই লিস্ট দেখার জন্য আপনারা গুগলে চলে আসবেন তার আগে একটি কথা বলে রাখি মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে স্বাস্থ্য সাথী কার্ড যদি থাকে তাহলে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তাহলে দেখতে হবে আপনাকে স্বাস্থ্য সাথী কার্ডে আপনার নাম রয়েছে কিনা তো গুগলে আসার পর আপনি সিম্পলি সার্চ করবেন স্বাস্থ্য সাথী আপনি যখন স্বাস্থ্য দিয়ে সার্চ করবেন তখন আপনার সামনে বিভিন্ন ওয়েবসাইট আসবে প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে স্বাস্থ্য সাথী ডট গভ ডট ইন দেখতে পাচ্ছেন এই যে সাইটটি রয়েছে এই সাইটটির উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন এখানে ক্লিক করলে স্বাস্থ্য সাথী ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তার যে অফিশিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হবে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আসার পর উপরে দেখুন একটি লিঙ্ক দেওয়া হয়েছে ফাইন্ড ইউর নেম স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে ফাইন্ড ইউর নেম রয়েছে এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক হয়ে পেজে আপনাকে নিয়ে যাবে এবং আপনাকে কিছু কাইট্রি আছে সে কাইট্রিগুলি আপনাকে পরপর ফিল আপ করতে হবে তাহলে আপনি দেখতে পাবেন সে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড সেই কার্ডে কার কার নাম রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনার মোবাইল নাম্বার চাওয়া হয়েছে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং ফাইন্ড নেম ফর যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি ইয়োর সেলফ যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন দেখুন অন স্ক্রিন আমি ইয়োর সেলফ যেটা রয়েছে সেটা সিলেক্ট করেছি এবং এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে দেখুন সাবমিট বাটন রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর ঠিক এই ধরনের পেজটি ওপেন হবে প্রথমে আপনার স্টেট সেটা ওয়েস্ট বেঙ্গল বাই ডিফল্ট সিলেক্ট করা আছে এরপর দেখুন ডিস্ট্রিক্ট আপনি আপনার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তো আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখানোর জন্য আমি বীরভূম ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম তারপর নিচে তখন সিলেক্ট বাই যেটা লেখা হয়েছে অর্থাৎ আপনি কি দিয়ে সার্চ করবেন আপনার কাছে যদি আর এস বি ওয়াই ইউআরএন যদি নাম্বারটি রয়েছে সেখান থেকে সার্চ করতে পারেন আপনি আপনার আধার নাম্বার দিয়েও সার্চ করতে পারেন আপনার নাম বা পরিবারে কার কার নাম রয়েছে ফর্ম বিয়ে আইডি সেটাও দিয়ে সার্চ করতে পারেন খাদ্য সাথী রেশন কার্ড দিয়েও সার্চ করতে পারেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা যে আধার কার্ড রয়েছে সেটা দিয়ে সার্চ করবেন সেটা দিয়ে সার্চ করলে আপনার সুবিধা হবে তো এখানে আমি আধার নাম্বার আধার কার্ড যেটা রয়েছে সেটা আমি সিলেক্ট করলাম এবং ডান দিকে দেখুন এখানে আধার নাম্বারটি দিয়ে দেবেন আপনার যে আধার নাম্বার সেটা আপনি দিয়ে দেবেন তার উপরে দেখুন এখানে সিলেক্ট করতে বলা হয়েছে ব্লক না মিউনিসিপ্যালিটি অর্থাৎ আপনি মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করেন নাকি ব্লক এরিয়ায় সেটা আপনি আপনার মতো সিলেক্ট করবেন তারপর আবার নিচে দেখুন এখানে সিলেক্ট করতে বলা হয়েছে আপনি যদি ব্লক সিলেক্ট করেন তাহলে আপনার ব্লকের নাম কি রয়েছে উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখানোর জন্য আমি সিলেক্ট করলাম কিংবা আপনি যদি মিউনিসিপ্যালিটি যদি সিলেক্ট করে থাকেন তাহলে এখানে আপনি আপনার মিউনিসিপ্যালিটি কী রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন তো এখানে যেহেতু আমি ব্লক সিলেক্ট করছি তারপর আমার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা সিলেক্ট করতে হবে তো উদাহরণস্বরূপ দেখানোর জন্য আমি একটি গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলাম এরপর এখানে গ্রামটা সিলেক্ট করতে বলা হয়েছে অর্থাৎ কোন গ্রামের আপনি বসবাস করছেন তো উদাহরণস্বরূপ দেখানোর জন্য আমি আমার গ্রামের নাম যেটা রয়েছে সেটা সিলেক্ট করলাম এবার আপনাকে সাইটে এখানে আধার নাম্বারটি দিয়ে দিতে হবে আপনি এখানে যেটা সিলেক্ট করবেন অর্থাৎ আপনি যদি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে আধার নাম্বার দেবেন খাদ্যসাথী রেশন কার্ড যদি সিলেক্ট করেন তাহলে খাদ্যসাথী রেশন কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর নিচে দেখুন সাবমিট বলে একটি অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন তো চলুন আমি আধার নাম্বার দিচ্ছি তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাবমিট বোটনে ক্লিক করার পরই আপনার সামনে ঠিক এই ধরনের একটি এ চলে আসবে আপনার যে হ্যাঁ আপনার স্বাস্থ্য সাথী যে কার্ড সেই কার্ডের আপনার আইডি নাম্বার চলে আসবে আপনার সেই কার্ডে কোন কোন মেম্বার যুক্ত রয়েছে তাদের নামগুলো চলে আসবে হেড অফ দ্য ফ্যামিলি কে রয়েছেন ওনার স্বাস্থ্যসাথী কার্ডটি কীভাবে হয়েছে ডিপার্টমেন্টের বা ক্যাটাগরি নাম সমস্ত কিছু এখানে পরপর পরপর দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী সাথী আর যে নাম্বার সেটাও এখানে ডান দিকে দেওয়া হয়েছে এরপর দেখুন কত তারিখে এই স্বাস্থ্যসাথী কার্ডটি ইস্যু করা হয়েছিল সেটাও দেওয়া হয়েছে এবার আপনি দেখে নিতে পারবেন আপনার স্বাস্থ্য সাথী কার্ডে আপনার পরিবারের কোন কোন মহিলার নাম রয়েছে আপনার যদি সেই পরিবারে আপনার যে মহিলা রয়েছে তাদের যদি নাম এখানে এন্ট্রি থাকে তাহলে পরবর্তীতে আপনি এখানে যে লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প সেই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার পরিবারে এখানে দুজনের নাম রয়েছে মহিলা তাহলে তাদের জন্য আমি পরবর্তীতে লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প সেই প্রকল্পের জন্য আমি আবেদন করতে পারবো তো এই এইভাবে আপনারা চেক করে নেবেন অ্যাট ফার্স্ট আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড সেই কার্ডে কার কার নাম রয়েছে সেটা আপনি প্রথমেই চেক করে নেবেন যদি আপনার সেই স্বাস্থ্যসাথী কার্ডে আপনার পরিবারের কারো নাম থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি আপনার ভালো লাগবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন